গোয়ালপাড়া পূব সমষ্টির হিংগ্রামারীত আজি বন বিভাগের এটা দলে চোরাং কাঠর বিরুদ্ধে অভিযান চলায়। প্রায় 70-80 হাজার টকার চোরাং মূল্যবান সেগুন কাঠর কুন্দা জব্দ করার লগতে এখন চোরাং কাঠ কহিয়া বাসন জব্দ করিবলৈ সক্ষম হয়। উল্লেখ্য যে দীর্ঘদিনের পর একাংশ চোরাং কাঠ মাফিয়া চক্রয় সুতারপাড়া হিংগ্রামারী ফুলনৈ জলজলি নৈ পার ঘাটেদি অবৈধ কাঠর বেহা চলাই আহিছে। বন বিভাগের চকুত ধুলি দি এনেদরে চলাই অহা চোরাং কাঠ মাফিয়ার বিরুদ্ধে হিংগ্রামারীত এক অভিযান চলায়। বনকর্মী জানা মতে বিশেষ সূত্রের পমখেদি আজি রাতেপা রংজলি বন বিভাগের নেতৃত্বত হিংগ্রামারীত বৃহৎ অভিযান চলায়। এই অভিযানত সেগুন গছর কুন্দা জব্দ করার চোরাং কাঠ কহিয়া এখন বলেরো পিকআপ জব্দ করে। জব্দকৃত কুন্দাখিনির মূল্য 70-80 হাজার টাকা হব বলেও বন বিভাগের তরফের জানায়। পাছলৈ ট্রেক্টর সহায়ত জব্দকৃত চোরাং কাঠ কহিয়া বাহন কাঠর কুন্দা সমূহ রংজুলি বনাঞ্চলিক কার্যালয় লৈ যায়। আমি আপনার রংজুলির পর আছো, রংজুলির পর আপনার ইয়াতে বহু দূর হয়, মোটামুটি 25-30 কিলোমিটার রংজুলির পর হয়। আমি বিশেষ সূত্রে গম পালো, আমাক খবর দিছে, ইনফরমেশন দিছে, ইনফরমেশন দেওয়ার কারণে আমি মানে গুছি আহিলো। স্পটত এনেকা এনেকা ডিটেলস আমাক কইছে সেই ইনফরমেশনত, সেই হিসাবত আহিলো। সেই হিসাবত মানে গোটেখিনি পালো, আমি স্পটত পালো, গছ পালো, আর যখন গাড়ি গছখিনি আনিছে সেই গাড়িখন বেয়া হয়েছে, তাতে পড়ি আছে, সেটাও পালো। এই মানে এটা উদ্ধার করিল আমি গাড়ি গছে গাড়িয়ে এইখানে। কাঠ কিমান আনুমানিক মূল্য কিমান হবো? কাঠ আনুমানিক মূল্য আপনার এইটো 70-80 হাজার টাকার কাঠ হব। গোটেখিনি বস্তু আপনার অফিসত লই যাব? হয়, অফিসত লই যাব। নগরবেড়ার পৰা বাহারুল ইসলামর রিপোর্ট, NDFARO 24। প্রত্যেকগী সৌন্দর্য বিবাহু মহিলারে প্রিয় গহনা, নিজের মন পছন্দর ধুনিয়া সাজজোড়ের সঙ্গে মিলাই সকলে গহনা পিঁধি ভাল পায়। গুয়াহী মহানগরীর মা অঞ্জলি জুয়েলার্সত গ্রাহকর উপলব্ধ অত্যাধুনিক ব্রাইডেল জুয়েলারি, ট্রেডিশনেল মডার্ণ জুয়েলারিকে ধরে বিভিন্ন ধরনের সুরূপর আকর্ষণীয় গহনা আপনি মনে বিচরা ধরনের সকল গহনা উপলব্ধ হব মা অঞ্জলি জুয়েলার্সত। গতি দেরি কিয় করেছে, পলম নকরি সোনকালে আহক। আমার ঠিকনা মা অঞ্জলি জুয়েলার্স, জয়ানগর 6 মাইল সুকাপা ভবনের সমীপত গুয়াহাটি। আমার ফোন নম্বর 9864365392, 3613563718।